তিস্তা রেলওয়ে সেতু, যা দেশের দ্বিতীয় বৃহত্তম রেল সেতু। এই সেতুটি নির্মাণ করে নর্দার্ন বেঙ্গল স্টেট রেলওয়ে কোম্পানি। এই কোম্পানি 1853 সালে ব্রিটিশ ভারতে প্রথম রেলওয়ে সার্ভিস চালু করে। এরপর 1869 সালে দুর্ভিক্ষকালীন সাহায্য সহযোগিতা প্রদানের জন্য কলকাতা থেকে পার্বতীপুর হয়ে উত্তরে রেলপথ সম্প্রসারণের কার্যক্রম শুরু করে। একই সাথে পার্বতীপুর থেকে একটি মিটার গেজ রেলপথ রংপুর শহর হয়ে কাউনিয়া পর্যন্ত সম্প্রসারিত হয়। পরে তা লালমনিহাটের সাথে যুক্ত হয়। এ সময় তিস্তা নদীর উপর সেতু নির্মাণ সম্ভব না হয়। নদী পারাপারের জন্য বাষ্পীয় ইঞ্জিন যুক্ত ফেরির ব্যবস্থা করা হয়। তিস্তা নদীর উপর 1899 থেকে 1900 সালে রেলওয়ে সেতু নির্মিত হয়। 1971 সালে স্বাধীনতা যুদ্ধের সময় সেতুটি ক্ষতিগ্রস্ত হলে অন্য একটি সেতু থেকে স্প্যান, গার্ডার ও অন্যান্য সরঞ্জামাদি সংগ্রহ করে 1972 সালে তা মেরামত করা হয়। অনেকদিন পর্যন্ত সেতুটি কেবলমাত্র রেল যোগাযোগের জন্য ব্যবহৃত হতো। সড়ক যোগাযোগের জন্য বিকল্প একটি সেতু নির্মাণ অত্যন্ত ব্যয়বহুল হবে বলে এর উপর দিয়ে সড়ক যোগাযোগ চালুর সম্ভাব্যতা ও উপযুক্ততা যাচাইয়ের পর 1978 সালের 4 মার্চ আনুষ্ঠানিকভাবে সেতুর উপর দিয়ে রেলওয়ের পাশাপাশি সড়ক যোগাযোগ শুরু হয়। তখন থেকে তিস্তা রেলওয়ে সেতুর উপর দিয়ে রেল ও সড়ক উভয়ই যোগাযোগ অব্যাহত ছিল। তিস্তা সড়ক সেতু নির্মিত হওয়ার পূর্ব পর্যন্ত এই সেতুটি লালমনিহাট ও কুড়িগ্রাম জেলার সাথে রংপুর সহ অন্যান্য জেলার সংযোগ রক্ষাকারী হিসেবে এখন পর্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।